হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। এই এপিসোডে আমি আপনাদেরকে বলবো কেন, কিভাবে, কি কারণে আপনাদের রাউটারগুলো হ্যাকিং হচ্ছে। এটা কি আপনারা নিজেরাই করাচ্ছেন নাকি বাইরের কেউ আপনার রাউটারটা হ্যাকিং করছে যার কারণে আপনি স্পিড কম পাচ্ছেন? তো চলুন জেনে আসি। নাম্বার এক, WPS পুশ বাটন। WPS পুশ বাটন দিয়ে কীভাবে রাউটার হ্যাক করা যায় সেটা তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন তারা তো ওয়াইফাই রাউটার হ্যাক করতেই পারে, এটা স্বাভাবিক। কারণ এটা হচ্ছে কি, WPS পুশ বাটন, WPS যে অপশনটা সেটা যদি আপনার ওয়াইফাই ডিভাইস থেকে ডিসেবল করে না রাখেন তাহলে সেটা অবশ্যই হ্যাক করা যাবে, এটা কিছু করার নেই। WPS পিন, তো এই WPS দিয়ে কীভাবে ওয়াইফাই হ্যাক করে সেটা হচ্ছে কি, সাধারণত আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর আপনার ওইখানে একটা অ্যাডভান্স সেটিং থাকে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর একটা অপশন থাকে WPS পুশ বাটন। ওই WPS পুশ বাটন যে অপশনটা আছে সেটা চালু করে দেওয়ার পর আপনার যে রাউটার ডিভাইসটা আছে ওই ডিভাইসের পিছনেও একটা অপশন আছে, বাটন আছে ছোট্ট কালো, ওই বাটনটার ভিতরে লেখা আছে দেখবেন WAN অথবা সরি ওই বাটনটার ভিতরে লেখা আছে রিসেট অথবা WPS। তো WPS-এ যখন নাকি ক্লিক করার সাথে সাথে আপনার কী করে রাউটারটা কানেক্টেড হয়ে যায়, যার কারণে সে রাউটারটা আপনার অটো কানেক্ট হয়ে যাওয়ার পর আপনার পাসওয়ার্ডটা অটোমেটিক তার ফোনে সেভ হয়ে যায় এবং সে ইন্টারনেট ব্রাউজ করতে পারে, ঠিক আছে। নাম্বার দুই, ডিফল্ট IP অ্যাড্রেস অ্যান্ড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অ্যাডমিন নেম এবং পাসওয়ার্ড। তো ডিফল্ট অবস্থায় অনেকে আপনার রাউটার কেনার পর, এই রাউটারটা সেট আপ করার পর আপনারা অনেক সময় দেখা গেছে আপনাদের যেই উপরের IP অ্যাড্রেসটা আছে ওই IP অ্যাড্রেসটা অনেকে চেঞ্জ করতে পারেন না। তো যারা এই IP অ্যাড্রেসটা চেঞ্জ করতে না পারেন তারা আমার এই ভিডিওতে আরেকটা এই বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে, তো ওই ভিডিওটা দেখে নেবেন কীভাবে IP অ্যাড্রেসটা চেঞ্জ করে। আর বিশেষ করে অ্যাডমিন পাসওয়ার্ড, তো এই অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনারা যদি না চেঞ্জ করেন, ঠিক আছে, এই অ্যাডমিন পাসওয়ার্ডের কারণে কিন্তু আপনার ওয়াইফাইটা হ্যাক হতে পারে। কী কারণে জানেন, আপনার ডিফল্ট অবস্থায় আপনার ওয়াইফাই যে অ্যাডমিন পাসওয়ার্ডটা সেটা দেওয়া থাকে হচ্ছে অ্যাডমিন, এক একটা ডিভাইসের এক একটা পাসওয়ার্ড একেবারে এক একটা অ্যাডমিন নেম দেওয়া থাকে। তো সেই অবস্থায় যদি আপনি এটা চেঞ্জ না করেন তাহলে আপনার রাউটারটা হ্যাক হবে, এটা স্বাভাবিক। তো এটা কিন্তু অবশ্যই আপনার গাফলতি, কারণ কী জন্য আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করেন নাই। যদি অ্যাডমিন নেম চেঞ্জ না করে থাকেন তাহলে অবশ্যই এখনই চেঞ্জ করে ফেলুন আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন নেম এবং পাসওয়ার্ড। তো এই অ্যাডমিন নেম এবং পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও আমি আমার ভিডিওতে দেখাই দিয়েছি এর আগে, তো ওই ভিডিওগুলো দয়া করে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো চলুন, নাম্বার থ্রি, কিউআর কোড বারকোড স্ক্যানার। তো কিউআর কোড এবং বারকোড স্ক্যানার দিয়ে কীভাবে পাসওয়ার্ড বের করে সেটাও হয়তো আপনারা জানেন না বা অনেকেই জানেন। তো যারা জানেন তারা কিন্তু এই জিনিসটা করবেন না, কেননা করবেন না, এটা হচ্ছে গিয়ে একজন গ্রাহক সে নাকি আপনার যেই বিশ্বাস হয়ে আপনাকে পাসওয়ার্ডটা দেয়, যদি আপনি এই পাসওয়ার্ডটা নেওয়ার পর আপনার ফোন থেকে পাসওয়ার্ডটা বের করে যদি আপনি অন্য কাউকে দেন তো তারপর যে গেছে ওনার স্পিডটা কমে যায়, তো সেটা কিন্তু আসলে ওনার একটা লস, ঠিক আছে। তো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন, কখনও কারো পাসওয়ার্ড একজন আরেকজনকে দিবেন না। তো চলুন, নাম্বার থ্রি সম্পর্কে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, কিউআর কোড এবং বারকোড স্ক্যানার। কিউআর কোড এবং বারকোড স্ক্যানার দিয়ে কীভাবে পাসওয়ার্ড বের করে সেটা হচ্ছে কি, বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ডিভাইস বলতে গেলে ফোন, ব্র্যান্ডেড যতগুলো ফোন আছে ওই ফোনগুলো দিয়ে কীভাবে বারকোড স্ক্যানার দিয়ে তারা পাসওয়ার্ড বের করে সেটা হচ্ছে গিয়ে, বিশেষ করে যে ফোনগুলো আছে সেটা হচ্ছে গিয়ে ওপো আরন সেভেন, ঠিক আছে, ওপো আরন সেভেন, এটাতে কিন্তু কিউআর কোড এবং বারকোড স্ক্যানার আছে। তো এই কিউআর কোড এবং বারকোড স্ক্যানার দিয়ে তারা পাসওয়ার্ডটা বের করে নিতে পারে, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবেন, এই ওপোর যেই ফোনগুলো আছে সেগুলোতে অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার আগে অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল করবেন, ওই ফোনে পাসওয়ার্ডটা দেওয়ার পর চেক করবেন যে বারকোড স্ক্যানার ওই ফোনে আসে কি না বা শো করে কি না পাসওয়ার্ডটা দেওয়ার পর। তারপর ওপো K1, এগুলো আমি বাছাই করে সুন্দর কয়েকটা এই ফোনের নাম আমি আপনাদেরকে এখানে লিখে দিয়েছি এবং বারকোড স্ক্যানার আছে কি না সেটাও বলে দিয়েছি, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। তো এইসব ফোনগুলোতে আপনারা অবশ্যই আপনার যে ওয়াইফাইটা ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিবেন না, বিশেষ করে কোনো ফ্রেন্ড সার্কেল হোক বা যেই হোক দিবেন না, কেননা দেওয়ার আগে অবশ্যই যে জিনিসটা বলছি সেটা চেক করে নেবেন, ওকে। তো তারপরে আসেন শাওমি। শাওমির কথা আর বলবো না, কী কারণে জানেন, কারণ শাওমি এমনই একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা হচ্ছে কি, যারা নাকি এই ফোনগুলো তৈরি করছে, ঠিক আছে, তো তারা এমন একটা লিঙ্ক দিছে এই ফোনের যে ওয়াইফাই সেটিংস আছে সেটিংসের পাসওয়ার্ডটা দেওয়ার পর একটা বারকোড স্ক্যানার আসে, ওই স্ক্যানার দিয়ে স্ক্যান করলে সমস্ত পৃথিবীর যত পাসওয়ার্ড আছে রাউটারের সব পাসওয়ার্ডই সে বের করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি যত বড় পাসওয়ার্ডই দেন,
সে এটা আপনাকে বের করে দিতে পারবে, কারণ এটার ভিতরে এমন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা একমাত্র তারাই দিচ্ছে, ঠিক আছে। এই শাওমি, শাওমি একটা নাম্বার ওয়ান ব্র্যান্ড, ঠিক আছে। শাওমি যে ফোনগুলো এগুলো সার্ভিসও খুব ভালো এবং দেখা গেছে সব দিক দিয়েই শাওমি নাম্বার ওয়ান। হুয়াওয়ে, হুয়াওয়ে P20 Pro, হুয়াওয়েতেও কিন্তু এই অপশনটা থাকে, এই বারকোড স্ক্যানার। বিশ্বাস না হলে আপনারা চেক করে দেখতে পারেন। চেক করে কীভাবে দেখবেন, যারা নাকি সর্বোচ্চ 20,000 টাকার উপরে ফোনগুলো ইউজ করে থাকেন তারা অবশ্যই এই বারকোড স্ক্যানারটা জানেন বা দেখছেন থাকে, তারা অবশ্যই এটা চেক করতে পারেন। হুয়াই Mate 20 Lite, এই Mate 20 Lite-এও কিন্তু এটা থাকে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ডিভাইসে আপনার এই বারকোড স্ক্যানার থাকে। তো এই বিষয়ে আর বেশি কিছু বলবো না আমি, এরকম অনেকগুলো ফোনের এই লোগো এবং ফোনের নাম এবং বারকোড স্ক্যানার আছে কিনা সেটা আমি এই ভিডিওতে বলে দিব, এই সামনে আপনারা দেখতে পারবেন বা বলে দিব যে ভিভোতেও কিন্তু থাকে। তো এগুলো লক্ষ্য করবেন, ঠিক আছে। আর যেটা সেটা হচ্ছে গিয়ে ফার্স্টারেই বলছি, যারা নাকি এখনও আপনার যে ওয়াইফাই রাউটারের অ্যাডমিন নেম চেঞ্জ করেন না, অবশ্যই অ্যাডমিন নেমটা চেঞ্জ করবেন এবং একটা স্ট্রংলি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইপি অ্যাড্রেসটাও চেঞ্জ করে রাখবেন, আর বিশেষ করে এই বারকোড স্ক্যানার দিয়ে যাতে পাসওয়ার্ডটা বের করতে না পারে সেটাও খেয়াল রাখবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে WPS push button কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা অফ করে রাখবেন, কারণ WPS push button দিয়ে পাসওয়ার্ড অ্যাড করা একদমই ইজি এবং সহজ, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে এই WPS push button-এ ক্লিক করার সাথে সাথে এটা অটো কানেক্ট হয়ে যায়, ঠিক আছে। এটা একটা অটো কানেক্টেড এই থিম, অটো কানেক্টেড একটা অপশন, ঠিক আছে, এটা অটো কানেক্ট নিয়ে নেয়, ঠিক আছে। আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।